আসসালামু আলাইকুম, দিস আনাস মাহবুব ফ্রম ডিজিমার্ক ক্রিয়েটিভ। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ডেস্টিনেশন এড সম্বন্ধে পরিপূর্ণ জানবো, এটা কিভাবে কাজ করে এবং এটার আসলে কাজটা কি। তাহলে আমরা চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আমি অ্যাডস ম্যানেজার ইন্টারফেসে চলে আসছি। প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ডেস্টিনেশন অ্যাডসটা কি মূলত, এটা আসলে কিভাবে কাজ করে। ওকে ফাইন, আমরা একটা অ্যাড পেয়ে গেছি। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, সিমোরে প্রাইমারি টেক্সট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে তাদের ইউআরএল, অ্যান্ড এটা হচ্ছে তাদের হেডলাইন, ঠিক আছে। সো আমরা যদি শপ নাউতে প্রেস করি, তারা আমাদেরকে রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে গেল। এখন আমরা যদি একটু কার্ট করি, দেন আমরা পারচেসে চলে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটি আজকে মূলত শিখবো। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন ট্রাফিক, ওকে, আমরা অ্যাড ক্রিয়েটিভে চলে যাচ্ছি। আমরা এখানে সিলেক্ট করে নিলাম ড্রিম শপ। আচ্ছা ফাইন, আমরা মূলত আজকে এই বিষয়ে জানবো, ঠিক আছে, এগুলো আসলে কীভাবে কাজ করে, পারফেক্ট ডেস্টিনেশন দেওয়ার মাধ্যমে কীভাবে সেলস জেনারেট করা যেতে পারে বা কনজিউমারকে রিডাইরেক্ট করে পারফেক্ট আমরা যা চাচ্ছি সেই প্লেসে তাদের কীভাবে কনভার্ট করবো সেগুলোই জানবো। ফার্স্ট অফ অল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আমরা যখন ক্রিয়েট নিউ, এটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট, যে টেমপ্লেটের মাধ্যমে একমাত্র মোবাইলের জন্যই অপটিমাইজ করা হয়েছে, খুব ফাস্ট লোড হয়। এই টেমপ্লেটের মাধ্যমে আপনি কয়েকটা প্রোডাক্ট একসাথে আপনি শো করাতে পারবেন। যদি ক্রিয়েট নিউ দেই, সেই ক্ষেত্রে কাস্টমার অ্যাক্রিজেশন অথবা স্টোরি টেলিং, তারপর উইদাউট ক্যাটালগ, ক্যাটালগের মাধ্যমে মূলত এই বিষয়গুলো কাজ করে থাকে। আমরা ফার্স্ট অফ অল কাস্টমার অ্যাক্রিজেশনে যদি প্রেস করি, নেক্সট দেই, এই যে দেখেন এখানে একটা টেমপ্লেট চলে আসছে। এখানে রিপ্লেস ইমেজ, এই ইমেজের জায়গায় আপনার ইমেজটা দেখাবে, সেখানে আপনার ডেস্টিনেশন ইউআরএল, আপনি মূলত কোথায় তাদেরকে রিডাইরেক্ট করতে চাচ্ছেন, এখানে টেক্সট, তারপর বাটন, বাটন এখানে দেওয়া আছে যে লেভেল, তারপর আপনার ডেস্টিনেশন, আপনি এখানে ডেস্টিনেশনটা ফিল করে দিবেন, দেন আপনি এখানে 1, 2, 3, 4 দেখেন ছবি চেঞ্জ হচ্ছে 1, 2, 3, 4 এইগুলোতে মূলত আপনি রিপ্লেস ইমেজ করে দিলে আপনার কাজ হয়ে যাবে। এগুলো একটা ইনস্ট্যান্ট আপনার এক্সপিরিয়েন্স দেয় কনজিউমারকে, দেখতে খুব সহজ হয়, কোনো ঝামেলা লাগে না, এবং এটা আপনাকে নিজের বানাতে হবে না কষ্ট করে, এটা অলরেডি বানানো আছে। এভাবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ইউজ করে আপনারা অ্যাড দিতে পারেন। এখন আমরা দেখবো আরেকটা বিষয়, ডান দিয়ে দিয়ে এটা এটা সেভ হচ্ছে, চাইলে আমরা ক্রসও দিতে পারি, কনফার্ম। এটা আমরা এখন রিমুভ করে দিই, আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নিয়ে এখন আর কাজ করতেছি না। আমরা এখন আসবো ওয়েবসাইট। ওয়েবসাইটের বিষয়টা মূলত কি, আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস আপনি যখন দিয়ে দিলেন, এখন তাকে তো আপনার কোথাও না কোথাও কনভার্ট করতে হবে। কল টু অ্যাকশন বাটনে যদি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে যেমন এই যে একটু আগে আমি একটা ইউআরএলে প্রেস করলাম তাদের স্বপ্নতে, তারা আমাকে একটা রিডাইরেক্ট করে দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে, এরকমই আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন ডিসপ্লে লিঙ্ক। এখন আপনি বলতে পারেন ওয়েবসাইট লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক, এগুলো কি? ওয়েবসাইট লিঙ্কটা মূলত আমি আপনাকে দেখাই, সে ফর এক্সাম্পল digimarkcreativebd.com, ঠিক আছে। এখন digimarkcreativebd.com এটা হচ্ছে মেইন ইউআরএল, আপনি মূলত দেখাতে চাচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি প্রোভাইড করেন, ঠিক আছে। এটাই আপনার মূলত ল্যান্ডিং পেজ হিসাবে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এটাই আপনি দিতে চাচ্ছেন ওয়েবসাইট ইউআরএল, মানে এই জায়গাটাতে আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনি দেখাতে চাচ্ছেন ডিজিমার্ক ক্রিয়েটিভই আপনি শুধু পাঠাতে চাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে এই সব ক্রস করে আমরা শুধু যখন এই এতটুকু দিব, সেই ক্ষেত্রে দেখেন ডিসপ্লে লিঙ্ক, এই যে দেখেন www.digimarkcreativebd.com, এত বড় ইউআরএলটা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু যখন সে প্রেস করবে লার্ন মোরে, তাকে অবশ্যই এই ইউআরএল নিয়ে যাবে, বাট দেখাচ্ছে হচ্ছে digimarkcreativebd.com। এখানে যদি আমি দেই facebook.com, এটাই দেখাবে, তাহলে ভাববে যে তারা facebook.com এ যাচ্ছে। দেখেন আপনি, এই যে দেখেন facebook.com, আসলে না, আমি দেখাচ্ছি এই হাত কিন্তু তাদেরকে দিচ্ছি এই হাত, বিষয়টা হয়ে গেছে এরকম, আমি বলতেছি একটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক, এই লিঙ্কটা দেখবে কিন্তু তারা মূলত রিডাইরেক্ট হয়ে ওয়েবসাইট ইউআরএলে যাবে। দেন আমরা আসি ব্রাউজার অ্যাড অনস, এখানে আপনি যদি অ্যাড বাটন করতে চান, কল নাও অ্যাড বাটন করতে পারেন, এখানে অবশ্যই বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশে কাজ করি, ওকে, তাহলে বাংলাদেশের নাম্বারটা আপনি এখানে ফিল করে দিলেন, সে ফর এক্সাম্পল একটা নাম্বার আমি জাস্ট প্রেস করে নিলাম। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাটনও দিতে পারেন, কিন্তু যে কোনো একটা কল অর হোয়াটসঅ্যাপ বাটন, এটা সেই ক্ষেত্রে কানেক্ট করে নিতে হবে। আর আপনি চাচ্ছেন কি মূলত ফেসবুক ইভেন্টের মধ্যে রিডাইরেক্ট করতে, সেই ক্ষেত্রে দেখেন ফেসবুকের এখানে যখন আসবেন, সি মোর ইভেন্টস, এই যে ঠিক ইভেন্টসগুলো আপনি এরকম ইভেন্টস সে ফর এক্সাম্পল ক্রিয়েট করে রাখছেন। এখন এই ইভেন্টস আপনার রিডাইরেক্ট করতে হলে, সে ফর এক্সাম্পল আমি একটা কপি করে নিলাম, এখানে গিয়ে আমি ফেসবুক ইভেন্টে প্রেস করে দিলাম, তাহলে কি হবে, ফেসবুক ইভেন্টে যেই অ্যাডটা দেখবে তারা মূলত রিডাইরেক্ট হয়ে এই ইভেন্টে চলে আসবে। আমরা চাইলে ডিরেক্ট ফোন কলও দিতে পারি, সে ফর এক্সাম্পল আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, যেই প্রোডাক্টটা ওনার অবশ্যই জানতে হবে, ঠিক আছে, আমরা বাই ফোন তাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছি বা কনভার্সেশন ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই নিজেদের নাম্বারটা ঠিকভাবে দেওয়া লাগবে। যদি আপনি
আপনি কল নাও অ্যাকশন বাটন চান, ঠিক আছে? এখানে যখন আপনি অ্যাড প্রিভিউ ওপেন করে দিবেন, আমি জাস্ট একটা অ্যাড মিডিয়া করে নেই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে আসলে কি হচ্ছে এখানে বা কি দেখাচ্ছে। ডান, এই যে এখন আপনার এই নাম্বারে কল নাও, দেখেন ড্রিম শপ হ্যালেব্রিয়ান এগুলো যেহেতু আমরা ক্রিয়েট করি নিই, প্রাইমারি টেক্স এগুলো দিলে আমাকে অবশ্যই এই যে কল নাওতে আমি যখন প্রেস করবে কনজিউমার তখন আমার কাছে ফোন চলে আসবে। এভাবে মূলত ডেস্টিনেশনটা কাজ করে। অবশ্যই আপনি সেমিনারের জন্য অ্যাড দিতেছেন কিন্তু আপনি তাকে ইভেন্টে নিয়ে যাচ্ছেন তাহলে তো হবে না, আপনাকে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ অনুসারে পারফেক্ট সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটনটা পারফেক্ট হইতে হবে, নাহলে আপনার কোনো ভালো রেজাল্ট আসবে না। আপনার প্রোডাক্ট পারচেস করানোর জন্য ওয়েবসাইটে পাঠানোর কথা ছিল কিন্তু আপনি পাঠিয়ে দিলেন কি কল নাওতে, তাহলে কি আপনি এক্স্যাক্ট আপনার পারচেসটা আপনি পাবেন? পাবেন না। সো আপনাকে সিটিএটা পারফেক্ট হতে হবে, ডেস্টিনেশনটা পারফেক্টলি ডিল করতে হবে, এবং এটা কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ অনুসারে চেঞ্জ হয়। আপনি সে ফর এক্সাম্পল ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করলেন কি আপনি এখানে ট্রাফিক দেওয়া আছে, আপনি অ্যাওয়ারনেস দিলেন, তাহলে দেখেন অ্যাড ক্রিয়েটিভে গিয়ে আপনি আগের মতো অপশনগুলো পাচ্ছেন না। আপনি যখন অ্যাডের ডেস্টিনেশন দিবেন দেখেন সেখানে শুধু ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে, ওয়েবসাইট আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনার কল নাও বাটনটা কিন্তু নাই। এরকমই আমাদের অবজেক্টিভ অনুসারে আমাদের ডেস্টিনেশনটা চেঞ্জ হয়। সো এরকম ভাবার কোনো কারণ নাই কিরে এটা চলে গেল কেন, এটা কি হয়েছে, এটা ক্যাম্পেইন অবজেক্টিভ অনুসারে মূলত চেঞ্জ হয়ে থাকে। সো অবশ্যই আপনারা যখন ডেস্টিনেশনটা ঠিক করবেন অবশ্যই পারফেক্টলি এটা বিবেচনা করবেন যে আপনি মূলত কোথায় নিতে চাচ্ছেন আপনার কনজিউমারকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো সমস্যা হয় ক্লাস বুঝতে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।